ধুসরিপাড়া গ্রামের সমস্ত জনগণ প্রায় 10,000 জনগণের জনতা জনার্দনের ধর্মীয় বর্ণাঢ্য শোভাযাত্রা সংকীর্তন সহকারে হরিনাম মহানাম সংকীর্তন যজ্ঞের শুভ সূচনা শুভ অধিবাস আজকে আরম্ভ হলো। সেই শুভ অধিবাস উপলক্ষে ধুসরিপাড়া কলোনি গ্রাম থেকে নিমতিতা বিএসএফ গঙ্গার ঘাট পর্যন্ত বিশাল ধর্মীয় সম্মেলন ধর্মীয় শোভাযাত্রা করে হরিনাম সংকীর্তন সহযোগে গঙ্গা বাড়ি আনয়ন করলেন। আজকে সেই হরিনাম মহানাম যজ্ঞের শুভ অধিবাস সংকীর্তন 7 দিন ব্যাপী এই হরিনাম মহানাম সংকীর্তন অনুষ্ঠান শুরু হবে। শ্রী শ্রী মহাশিবরাত্রি উপলক্ষে আজ থেকে 50 বৎসর আগে এলাকার ধর্মপ্রাণ মানুষগণ এই হরিনাম মহানাম সংকীর্তন ওই ধুসরিপাড়া কলোনি গ্রামে সূচনা করেছিলেন এবং বলা বাহুল্য এই ধুসরিপাড়া কলোনির জনগণ শিক্ষার স্বার্থে এলাকার উন্নয়নের স্বার্থে একটি বিদ্যালয় তৈরি করার জন্য জায়গা দান করেছিলেন এবং এই ধুসরিপাড়া গ্রামের দুর্গা মন্দির একটি ঐতিহ্যবাহী দুর্গা মন্দির ধুসরিপাড়া কলোনির জনগণ ধর্মপ্রাণ মানুষ আজকে এই যে হরিনাম মহানাম শ্রী শ্রী শিবরাত্রি উপলক্ষে যে ধর্মীয় সমাবেশ ধর্মীয় শোভাযাত্রা আজকে গোটা নিমতিতা শহর অতিক্রম করলো তা এক কথায় ঐতিহাসিক এবং সত্যি সত্যি ওনারা আজকে কৃতিত্বের অধিকারী। আপনারা দেখছেন নিমতিতা দর্শন, আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। অবশ্য অবশ্যই আপনাদের মতামত দেবেন আর আপনারা অবশ্য অবশ্যই আসুন হরিনাম মহানাম সংকীর্তন শ্রবণ করতে ধুসরিপাড়া কলোনি গ্রাম। আপনাদের সঙ্গে শিবরাম সরকার। অবশ্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।